রচনা ব্যানার্জির গোটা জীবনটাই বলতে গেলে মহিলাদের জন্য একটা অনুপ্রেরণা। জীবনে কখনো হার মানেনি রচনা। জীবনে যা কিছু করেছেন, যা কিছু পেয়েছেন, সবটাই নিজের চেষ্টায় পেয়েছেন। পাইয়ে দেওয়াতে তিনি বিশ্বাসী নন। একসময় চুটিয়ে সিনেমাতে কাজ করেছেন এই নায়িকা, তারপর নিজেকে গুটিয়ে নিয়ে টেলিভিশনে মেলে ধরেছেন। এখনও কিন্তু থেমে নেই রচনা। সঞ্চালনার পাশাপাশি তিনি এখন হয়ে উঠেছেন ব্যবসায়ী। রচনা ব্যানার্জি কিছুদিন আগেই তার নতুন শাড়ির ব্যবসা খুলেছেন, যেটা দেখে নেটিজেনদের একাংশ তাকে সমর্থন করলেও অনেকে সমালোচনাও করেছেন। এত বড় মাপের অভিনেত্রীর ব্যবসা করার কি দরকার আছে, এই প্রশ্ন সকলের মনে। এমনকি প্রশ্নটা সরাসরি রচনা ব্যানার্জিকেও করে বসেন অনেকেই। কিন্তু রচনা তার কোনো জবাব দেননি কখনো। তবে তিনি দিদি নাম্বার ওয়ানের একটি পর্বে এই প্রসঙ্গ উঠতেই ট্রোলারদের ধুয়ে দিলেন। বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে বলেছেন, আমি কাউকে নিয়ে ভাবি না, আমার কারো কাছে কিছু শোনার নেই, কেউ আমাকে এক পয়সা দিয়েও হেল্প করেনি। যখন প্রথম কাজ করেছি 400 টাকা বেতন পেতাম, আমাকে কেউ বানায়নি, আমি নিজে থেকে নিজের জায়গায় এসে পৌঁছেছি। মেয়েদের ছাপট করে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে রচনা বলেন, মহিলারা আমার সঙ্গে রিলেট করতে পারে। রচনা বলেন, ভবিষ্যতে যখন আমি এই নিয়ে কাজ করব, যাতে মহিলারা তখন আমার সঙ্গে থাকেন এবং আমি হিউম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে পারি, সেই জন্য কাজ করে যাব। আমি নিজে কষ্ট করে আজ রচনা ব্যানার্জি হয়েছি, তাই যারা আমাকে নিয়ে ট্রোল করে আমার কিছু এসে যায় না। তো বন্ধুরা, রচনার এই কথার সঙ্গে আপনিও একমত কিনা তা আমাদের কমেন্ট করে জানান, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।